প্রিয় বন্ধুগণ পোপ ফ্রান্সিস নামক অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর কুশলে আছেন পোপ ফ্রান্সিস যিনি জর্জ মারিও বেরগোলিয়া নামে পরিচিত বিষপ হিসাবে যেমনি দরিদ্রদের পাশে ছিলেন ঠিক একইভাবে কার্ডিনাল হিসেবেও দরিদ্রদের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন অর্জ হওয়ার তিন বছর পরই অর্থাৎ দু হাজার এক খ্রিস্টাব্দের একুশ ফেব্রুয়ারি পোপ দ্বিতীয় জনপল তাকে আর্জেন্টিনার কার্ডিনাল হিসাবে নিযুক্ত করেন উদারতা মানবতা নম্রতা সরলতা ক্যাথলিক ধর্মের মৌলিক শিক্ষা এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য তার অনেক সুনাম ও খ্যাতি ছিল কার্ডিনাল হিসাবে তিনি রোমের পাঁচটি দপ্তরের প্রশাসনিক দায়িত্ব পালন করেন আর দপ্তরগুলো ছিল দ্য কংগ্রিগেশন ফর ডিভাইন ওয়ার্কশিপ অ্যান্ড দ্য ডিসিপ্লিন অফ দ্য সাকস দ্বিতীয়টি ছিল দ্য কংগ্রিগেশন ফর দ্য ক্লার্জি তৃতীয় দপ্তরটি ছিল দ্য কংগ্রিগেশন ফর ইনস্টিটিউটস অফ কনসিক্রেটেড লাইফ অ্যান্ড সোসাইটিস ফর আপোস্টুলিক লাইফ চতুর্থ দপ্তরটি যেখানে তিনি দায়িত্ব পালন করেন তার নাম হল দ্য পনটিফিকাল কাউন্সিল ফর দ্য ফ্যামিলি আর পঞ্চমটি দ্য কমিশন ফর ল্যাটিন আমেরিকা কার্ডিনাল এডওয়ার্ড আমেরিকার টুইন টাওয়ার অ্যাটাকের ফলে অসুস্থ হয়ে নিউ চলে যাওয়ায় তার পরিবর্তে কার্ডিনাল বেরগোলিও বিশপ সিনরের রেকর্ডিং সেক্রেটারি দায়িত্ব পালন করেন কার্ডিনাল হিসেবেও তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন কার্ডিনাল হিসেবে তিনি যখন বিভিন্ন প্রয়োজনে রোমে যেতেন তখন তিনি অতিরিক্ত সময় সেখানে যাপন করতেন না দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের আট নভেম্বর আর্জেন্টিনা বিশব সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি এই দায়িত্ব তিনি পরপর দুইবার পালন করেন বিশ্ব সম্মেলনের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন বিশেষভাবে তিনি পন্ডিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন তিনি যখন পঁচাত্তর বছর বয়সে পা রাখেন তখন মাণ্ডলিক আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পপ বেনেডিক্টের নিকট তার আর্চবিশপের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন যেহেতু তার কোনো কোয়ার্জিতর বিশপ ছিলেন না তাই ভাটিকান কর্তৃক নতুন বিশপ মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি আর্চ বিশপের দায়িত্বে বহাল ছিলেন এইভাবে দু খ্রিস্টাব্দ পর্যন্ত আর্জেন্টিনা বিশব সম্মেলনের প্রেসিডেন্ট দু হাজার তেরো খ্রিস্টাব্দে পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত একাধারে আর্চবিশপ ও কার্ডিনাল হিসাবে গুরুদায়িত্ব পালন করেছেন দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পোপ নির্বাচনে কার্ডিনাল বেরগোলিও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন